শিলদায় বৃহন্নলার অত্যাচারে মৃত্যু হলো এক শিশুর। শিলদার বাসিন্দা চন্দন খিলারের যমজ শিশুর জন্ম হয় 4 ডিসেম্বর। হার্টের সমস্যায় একটি শিশু ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি ছিল। 20 দিন আগে সেই বাচ্চাটি সুস্থ হয়ে ঘরে ফেরে। শুক্রবার সকালে তিনজন বৃহন্নলা এসে 10,000 টাকা দাবি করেন। অসুস্থ বাচ্চাকে তাদের হাতে দিতে না চাইলেও একরকম জোর করেই দুটি বাচ্চাকে নিয়ে নাচানো হয়। এরপরই অসুস্থ শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। ঘটনা মানে আমাদের বাড়িতে সকালে প্রায় 3টে হিজড়ে গেছিল 9টার দিকে। আজকে সকাল 9টার দিকে গেছিলো, যাওয়ার পর আমাদেরকে বললো বাচ্চাদের তোমাদের বের করে দাও। আমরা দেখুন বাচ্চা আমাদের তো অসুস্থ, একদমই হার্টের প্রবলেম আছে, এটা একটু তার মতো আছে, বাচ্চাকে নাচাবো না। এক কাজ করো, তুমি পয়সা নগদ নিয়ে নাও 2,000 টাকা, বাচ্চা আমার নাচাতে হবে না, না কি আমরা বাচ্চাকে মেরে ফেলবো। গাল বাখান দিচ্ছে, না দিতেই হবে বাচ্চা, তারা জোরজবরদস্তি আমাদের এখান থেকে বাচ্চাটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর নাচাচ্ছে, নাচাবার পর আমাদেরকে দাবি করেছে 12,000 টাকা। 12,000 টাকা না দেওয়ার জন্য আমি প্রথমে দিলাম 500 টাকা, 500 টাকা মানে না, তখন আমরা কি করলাম 1,000 টাকা দিলাম, তাও মানছে না। নাই না করে 1,500 উঠলাম, 1,500 মানছে না। লাস্টে 2,000 টাকা দিলাম, 2,000 টাকা দেওয়ার পরও তা তো গাল বাখান দমে প্রচুর অভিশাপ দিল বাচ্চাকে। দেওয়ার পর বাচ্চাকে কেমন নাচানাচি করালে, আমার ছোটো বাচ্চাটা হার্টের প্রবলেম ছিল যেটা নষ্ট হলো সুমন খিলার, হাসপাতালে তাকে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার জেরে বৃহন্নলাদের আটক করেছে বিনপুর থানার পুলিশ, যার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।